আজকে চঞ্চল ঘোষের নিমেষে অঙ্ক বইয়ের দ্বিতীয় ভিডিও শুরু হবে লসাগু ঘশাগু চ্যাপ্টারের এর আগের দিন এক থেকে দশ অব্দি হয়েছিল তো আজকে দেখো এগারো থেকে এগারো নম্বর অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ো চার অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠারো এবং সাতাশ দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে দশ ষোলো এবং পঁচিশ ভাগশেষ থাকে আচ্ছা ভাগশেষের কথাটা এখন বাদ দাও আগে দেখো কি বলেছে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ন হাজার নশো নিরানব্বই এ বলেছে যে চার অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে বারো আঠেরো সাতাশ দ্বারা ভাগ করলে মিলে যাবে তাহলে এটা কি এরকম থাকলে আমাদের কি করতে হয় আগে অনেকবার অনেকবার হয়েছে দেখো এগুলো থাকলে লসাগ করতে হয় চলো আগে লসাগোটা করে দেখি প্রথমে তিন দিয়ে দেব তিন ছয় আঠেরো তিন নয় সাতাশ তারপর আবার তিন দিয়ে দিই দুই দুগুণে চার দুই এক দুই তিন আর যাবে না লসাগু দেখো কত হয় লসাগু তাহলে কি করতে হবে এগুলো সব গুণ করতে হবে গুণ করে হয় একশো আট এবার তাহলে আমাকে কি করতে হবে ন হাজার নশো নিরানব্বই মানে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি সংখ্যা আনতে হবে যেগুলো বারো আঠারো এবং সাতাশ দ্বারা ভাগ করলে মিলে যায় তার মানে কি একশো আট দিয়ে ভাগ করতে হবে তাহলে একশো আট দিয়ে ভাগ করি এটাকে প্রথমে নয় দিয়ে দিই নশো বাহাত্তর সাত দুই নয় এবার কত দিয়ে দুই দিয়ে দিই দুই দিয়ে দিলে হয় দুশো ষোলো বিয়োগ করলে তেষট্টি তার মানে অবশিষ্ট কত থাকলো দেখো তেষট্টি থাকলো তার মানে এই সংখ্যাটা থেকে যে তেষট্টি আমি এই তেষট্টিটা যদি না থাকতো তাহলে তো ভাগ করলে মিলে যেত তাহলে আমাকে এই সংখ্যাটা থেকে যদি তেষট্টি বাদ দিয়ে দিই তাহলে কি হবে ভাগ করলে মিলে যাবে আচ্ছা তাহলে বাদ দিই কি কত হয় ছয় তিন নয় নয় ন হাজার নশো ছত্রিশ হলো ন হাজার নশো ছত্রিশটা কি বারো আঠারো এবং চব্বিশ সাতাশ দ্বারা ভাগ করলে মিলে যায় এবার দেখো কি বলেছে ন হাজার নশো ছত্রিশটা কি হলো তাহলে এটা হলো এমন একটা সংখ্যা যেটা চার অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং যেগুলোকে বারো আঠারো এবং সাতাশ দ্বারা ভাগ করলে মিলে যায় বুঝলে এবার দেখো এবার কি বলেছে অঙ্কে দেখো আহ দশ ষোলো এবং পঁচিশ ভাগশেষ থাকবে এবার এটাকে ভাগ করলে তো মিলে যায় কিন্তু আমাদের বলেছে যে বারো দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকবে আঠারো দিয়ে ভাগ করলে ষোলো ভাগ থাকবে সাতাশ দিয়ে ভাগ করলে পঁচিশ ভাগ থাকবে তার মানে কি এদের ডিফারেন্স দেখো দশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে দশ দিয়ে ভাগ করলে বারো ভাগ থাকবে আবার কি বলেছে সরি বারো দিয়ে ভাগ করলে দশ ভাগ থাকবে এখানে আঠারো দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে ষোলো ভাগশেষ থাকবে আর সাতাশ দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে বলেছে পঁচিশ থাকবে তার মানে দেখো এই যে ভাজক আর ভাগশেষের মধ্যে পার্থক্য কত দুই এটার পার্থক্য দুই এটারও দুই এটারও দুই তার মানে আমাকে কি করতে হবে দেখো এখান থেকে যদি আমি দুই বিয়োগ করে দিই তাহলে কত হয় ন হাজার নশো চৌত্রিশ এটা বারো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছিল এবার আমি যদি দুই বিয়োগ করে দিই তাহলে লাস্টের অবশিষ্ট বুঝতে পারছে দুই বিয়োগ করা মানে কি দশ হয়ে যাবা আবার এটার ক্ষেত্রে তাই এটাও তো আঠারো দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছিলো দুই বিয়োগ করা মানে কি দুই কম হবে হয়ে যাবে হবে আবার এটাও তাই সাতাশ দিয়ে ভাগ করতে গেলে লাস্ট যখন ভাগটা করব তখন কি হবে দুই কম হবে তার মানে হবে তাহলে বুঝতে পারলে সংখ্যাটা হবে ন অপশন এ অ্যান্সার এবার বারো অঙ্কটা দেখো কি বলেছে দুটি সংখ্যার গসাঙ্ক বারো এবং তাদের অনুপাত তিন অনুপাত পাঁচ তাদের গুণফল কত এবং গসাঙ্ক কত দিয়ে আছে গসাঙ্ক দিয়ে আছে বারো তাহলে কি বলেছে তাদের গুণ ফল গত তাহলে সংখ্যা দুটাকে বার করে তিন বারো কত একটা সংখ্যা হবে ছত্রিশ বারো ষাট এ অঙ্ক এর আগের আগের চ্যাপ্টারে নয় এই চ্যাপ্টারে হয়েছে দেখবে আগের ভিডিওগুলো একটু যদি ফলো করো বা বুঝতে পারবে যে এগুলো হয়েছে তোমরা নিজেরাই করতে পারবে শূন্য তাহলে গুণ করি আচ্ছা ছয় দিয়ে একবারে গুণ করে দিই ছয় দিয়ে গুণ করলে কত হয় ছয়শো ছত্রিশ ছয় হাতে থাকলো তিন তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ দু হাজার একশো ষাট তাহলে অপশন ডি হলো রাইট অ্যান্সার এটা গুণফল বলেছে তাই সংখ্যা দুটো পার করে সংখ্যাটা হলো ছত্রিশ আর পাঁচ দিয়ে কষাকুকে গুণ করে হলো ষাট তাহলে এই দুটো গুণ করলে হয় দু তাহলে এটা হলো সংখ্যা দুটির গুণফল অপশন ডি হলো আর অঙ্কটা দেখো ক্ষুদ্রতম কোন সংখ্যাকে ষোলো চব্বিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে যথাক্রমে ছয় চোদ্দ ও ছাব্বিশ ভাগশেষ থাকবে দেখো একদম সেম অঙ্ক এগারো অঙ্কটার মতো একদম একই এখানে আরও সহজ হবে অঙ্কটা আগেরটাই বলেছিল চার অঙ্কের বৃহত্তম সংখ্যার কাছাকাছি যেতে কিন্তু এটাই দেখো ক্ষুদ্রতম সংখ্যা তার মানে দেখো কি করতে হবে আমাকে তাহলে প্রথমে কি করতে হবে ষোলো চব্বিশ ছত্রিশ আর লসাগু করতে হবে আর আমি ডিটেলে বললাম না অঙ্কটা এর আগে অনেকবার হয়েছে তাহলে এটা লসাগু করি আমরা কত দিয়ে দিই দেব চার দিয়ে দিই চার চার ছয় চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ এবার তিন দিয়ে দিই দুই এবার এদের লসাগর কত হবে দেখো এগুলো গুণ করে দিতে হবে গুণ করলে হয় একশো চুয়াল্লিশ এবার কি বলেছে দেখো প্রতি ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে নয় ষোলোর ক্ষেত্রে ভাগশেষ থাকবে ষোলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে দুই চব্বিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে কত চোদ্দ আর ছত্রিশ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ছাব্বিশ সরি ষোলো দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে ছয় বলেছে আচ্ছা এবার দেখো এটার এটার মধ্যে পার্থক্য কত আগের অঙ্কটা বলেছি পার্থক্যটা কত এটা দশ এটারও দেখো পার্থক্য দশ এটারও পার্থক্য দশ তার মানে কি করতে হবে আমাকে তোমরা বুঝতে পারছো নিশ্চয় এটার থেকে দশ বাদ দিয়ে দিতে হবে তাহলে কত হয় একশো চৌত্রিশ এটাই কিন্তু আর কিছু বলেনি আর কিছু করার দরকার নেই একশো তাহলে একশো চৌত্রিশই হলো রাইট অ্যান্সার অপশন বি হলো অঙ্কটা দেখো কি বলেছে তিনটি সংখ্যার অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার তাদের গুণফল ছশো আটচল্লিশ তাহলে সংখ্যাটির গসাগু কত হবে আচ্ছা চোদ্দোর এবং ওটা তাহলে অনুপাত বলেছে তিন অনুপাত দুই অনুপাত তিন অনুপাত চার এবার তাদের গুণ ফল দেওয়া আছে তাদের গুণফল কত দেওয়া আছে ছশো আটচল্লিশ এটা গুণ ফল দেওয়া আছে চল্লিশ এবার ধরি আমি গসাগুঁটা ধরে নিই গসাকুটা চেয়েছে তাই আমি আর গসাকোটা ধরে নিই তাহলে সিম্পলি হয়ে যাবে গসাগুটা ধরে নিলাম এক্স তাহলে আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যদি অনুপাত দেওয়া থাকে তার সঙ্গে যদি আমি গসাগুটাও দেওয়া থাকে তাহলে অনুপাতের যে সংখ্যাগুলো আছে ধরো দুই আছে দুইয়ের সঙ্গে যদি আমি এক্স গুণ করি তাহলে কি পাবো আমরা সংখ্যাটা পাবো আবার তিনের সঙ্গে এক্স গুণ করলে আর একটা সংখ্যা পাবো চারের সঙ্গে এক্স গুণ করলে আর একটা সংখ্যা পাবো তাহলে আমি সংখ্যা কী কী পেলাম দেখো টু এক্স পেলাম একটা থ্রি এক্স পেলাম একটা আর একটা পেলাম ফোর এক্স এবার বলেছে এটা তো গুণ বলেছে সংখ্যাগুলো সংখ্যাগুলো তো পেয়ে গেলাম তাহলে তোর গুণ ফল কী হবে এটা গুণ এটা গুণ এটা তাহলে এটা সমান কী হবে এটা এবার দেখো ক্যালকুলেশন করলে হয়ে গেল অঙ্ক তাহলে আমি এটা তিনটে করে ছয় চার ছয় চব্বিশ তিনটে এক্স আছে তখন কী হবে এক্স কিউব সমান ছশো আটচল্লিশ বা এক্স কিউব সমান তাহলে কী হবে ছশো আটচল্লিশ বাই চব্বিশ এটা কাটাকাটি করলে তো আমরা দেখবে নয় ছোটো ছোটো করে কাটবে আমি একবারে কেটে দিলাম এটা হয় সাতাশ চব্বিশের সঙ্গে সাতাশ গুণ করলে হয় ছশো আটচল্লিশ বা তাহলে এক্স কিউব সমান হলো সাতাশ এবার দেখো এক্স মানে কি হবে সাতাশের মাথায় একের তিন সাতাশ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে এবার দেখো তোমরা যখন করছিলে আগে যদি থাকতো নয় তার মানে কি হতো নয়ের মাথায় যদি হাফ থাকতো আমরা কি লিখতাম তিন গুণ তিন তার মাথায় হাফ তার মানে কি এখানে দুই থাকা মানে কি দুটো যদি তিন থাকে জোড়ায় জোড়ায় বেরোবে একটা বেরিক বের করে দিলাম তাহলে নয়ের নাইন টু দি পাওয়ার হাফ মানে কি থ্রি হচ্ছে সেরকম সাতাশ টু দি পাওয়ার হাফ এখানে দেখে দিই দেখিয়ে দিই ভেঙে হবে তিন গুণ তিন গুণ তিন তার মাথায় ওয়ান বাই থ্রি পাওয়ারে ওয়ান বাই থ্রি তার মানে কি তিনটে তিন আছে এখানে কটা তিন বেরোবে দেখো এখানে তিন আছে তো ওয়ান বাই থ্রি এখানে দুই থাকলে জোড়ায় জোড়ায় বেরোচ্ছিলো দুটো থাকলে একটা বেরোচ্ছিল এখানে তিনটে আছে মানে তিনটে থাকলে তবে একটা বেরোবে তার মানে এখানে তিনটে আছে তিন তাহলে আমার একটা তিন বেরিয়ে আসলো এখানে তাহলে তাহলে এক্সট্রা মান কী হবে তিন হবে তাহলে আমি তিনটা এক্সট্রা কি ধরেছিলাম দেখো গসাঁকো ধরেছিলাম তো গোসাগো ধরেছিলাম দেখো এক্সট্রা তাহলে আমাদের গসাগো কত হবে তিন অপশন ডি হলো রাইট কি বলেছে গসাগো বের করুন কি কি দেওয়া আছে আগে দেখে নিই আমরা লিখে নিই আগে তিন এর পাঁচ আর ওটা কী আছে শূন্য দশমিক তিন ছয় কমা শূন্য দশমিক দুই চার আচ্ছা এবারে দেখো আমাকে ভগ্নাংশ এটাকে করে নিতে দশমিক দেওয়া থাকলে আমি আগে ভগ্নাংশ করে নিই তাহলে তবে আমি বুঝতে পারবে ছত্রিশ হলো উপরে যা থাকে তাই বসে যায় দশমিকের জন্য এক পেলাম তারপরে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে যতগুলো সংখ্যা থাকে ততগুলো কি হয় শূন্য হয় এটাও তাই তাহলে তোমরা বলো দশমিকের জন্য আগে কি লিখলাম এক কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে তাহলে দুটো শূন্য হবে আর উপরে যা আছে বসে যাবে শূন্য চব্বিশ তার বাইশ শূন্য তো দাম নেই চব্বিশ বসিয়ে দিলাম এবার দেখো সবগুলো ভগ্নাংশ পেয়ে গেলাম এরকম যদি ভগ্নাংশ আমি পেয়ে যে পেয়ে যাই বার করতে পারি তাহলে আমাকে কী করে গসাগু বার করতে হবে ভালো করে বোঝে নাও নিয়মটা যদি গসাঘু বার করতে বলে আমাকে এই যে উপরে কি আছে লবে কি কি আছে দেখো এখানে তিন আছে এটার লবে এটা লবে ছত্রিশ আছে এটার লবে কত আছে চব্বিশ এইগুলোর আমাকে গসাগু করতে হবে যেটা চাইবে লবে সেইগুলো করতে হবে আর নিচেরগুলো তাহলে কি করতে হবে তার বিপরীতটা গসাগুর বিপরীত কি লসাগু নিচেরগুলো আমাকে লসাগু করতে হবে আর যদি এখানে বলতো লসাগু করতে হবে তোমাদের গসাগু না বলে যদি বলতো লসাগু বার করো তখন কি করতাম তখন আমি তাহলে লবগুলোর কি করতাম লসাগু বার করতাম আর হরগুলো ঠিক লসাগু উল্টা নাকি কি গসাগু তাহলে গসাগু বার করতাম বুঝলে এবার তাহলে দেখো এটা করা যাক তাহলে আমাকে এগুলোর কি করতে হবে আচ্ছা সংখ্যাগুলোকে লিখে নিই কি কি বেরোলো তিনের পাঁচ বেরোলো তিনের ছত্রিশ এই ছত্রিশ বাই একশো আর চব্বিশ বাই একশো তাহলে আমি তিন ছত্রিশ এবং চব্বিশের গসাগু বার করি উপরেরগুলোর গসাগু নিচের লসাগু আচ্ছা তাহলে গসাগু বার করি তিন কসাকো বার করি আগে কসাকু আবার করি তিন ছত্রিশ আর চব্বিশ দেখো এগুলো দেখো তিন দেখো কমনটা কি আছে তাই না তোমাদের দেখতে হবে কমন কি আছে তাহলে কমন দেখো এটাকে তিন দিয়ে ভাগ যায় তিন বারং ছত্রিশ হয় তিন আটটায় চব্বিশ হয় সব লোকে তো তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে কষা আর কিছু দিয়ে যাবে না এটাকে তিন দিয়ে ভাগ দিয়ে দিলে এক থেকে যাচ্ছে তাহলে আমাদের কসাকুভাবে তিন না তোমরা পাতি পেতে করে দেখতে পারো তাহলে এটার কসাকো তিন আর লসাগু কত হবে পাঁচ একশো একশো দেখো পাঁচ দিয়ে এটাকে ভাগ যায় এটাকে ভাগ যায় তাহলে সব থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিত থেকে বেশি গুণটা পাচ্ছি একশো পাচ্ছি তোমরা নাহলে করে দেখো আমি একবারে করে দিলাম অনেকবার হয়েছে তো তোমরা করে দেখো একবার তাহলে রসাগু হলো একশো তাহলে আমাদের অ্যান্সার এটা এবার দেখো এটাকে সব অপশনে দেখো দশমীকে দেওয়া আমি এটাকে দশমীকে প্রকাশ করেনি দশমিক শূন্য দিন একের জন্য একটা দশমিক পেলাম আর কটা শূন্য আছে দুটো শূন্য আছে তার জন্য দশমীকে দুটো সংখ্যা পেলাম আগে শূন্য লিখলে হয় না লিখলেও হয় তাহলে আনসার হল শূন্য দশমিক শূন্য দিন দেখো অপশানে নেই তাহলে কি হবে এদের কোনোটি নয় অপশন ডি হবে অ্যান্সারের নাম্বার অঙ্কটা দেখো কি বলেছে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে কুড়ি বিয়াল্লিশ এবং ছত্রিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকবে এটা নোট করো প্রতি ক্ষেত্রে কি থাকবে এক অবশিষ্ট থাকবে সেভাবে দেখো আমাকে আগে প্রথমে কি করতে হবে করে নি প্রথমের কাজ আমাকে আগে অন্যদিকে না থাকিয়ে এগুলোর আমি বার করে ফেলি প্রথমে দুই দিয়ে দিই একুশ এটা এটা দুই দিয়ে যাবে না তাহলে তেষট্টি থেকে যাবে এবার একবারে দেখো তিন তিন দিয়ে দিই হ্যাঁ তিন দিয়ে যাবে তিন সাত একুশ তিন দিয়ে দিলে রাখা তিন দোনে ছয় তিন এক তিন এবার দেখো রাখা সাত দিয়ে যাবে দশ থেকে গেলো এক তিন সাততে একুশ তাহলে লসাও কি হবে এগুলো সব গুণ করে দিতে হবে এগুলো সব গুণ করে কত পাবো দেখবে তোমরা গুণ করে বারোশো ষাট হবে এগুলো গুণ করে এবার দেখো কি বলেছে বললাম অবশিষ্ট কত থাকছে অবশিষ্ট থাকছে এক তার মানে আমি যদি লসাগুর সঙ্গে যদি এক যোগ করে দিই একটা যদি আমি যোগ করে দিই তাহলে এটা এটা দিয়ে মানে কি বেরোলো তোমরা জানো এটা মানে কি দিয়ে ভাগ করলে মিলে যাবে দিয়ে ভাগ করলে মিলে যাবে দিয়ে দিয়ে ভাগ ভাগ করলে মিলে বারোশো ষাট তাহলে কি হলো এমন একটা সংখ্যা এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা নোট করবে ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা যেগুলো কুড়ি বিয়াল্লিশ এবং তেষট্টি দিয়ে ভাগ করলে মিলে যায় এবার আমি যদি বলেছি এক অবশিষ্ট থাকবে তাহলে এটার সঙ্গে আমি যদি এক যোগ করে দিই তাহলে দেখো আমার কত হচ্ছে বারোশো হচ্ছে এটার সঙ্গে যদি আমি এক যোগ করে দিই এবার আমি যদি কুড়ি দিয়ে ভাগ করি তাহলে কি হবে বুঝতে পারছো তোমরা এক অবশিষ্ট থাকবে না আবার আমি যদি বিয়াল্লিশ দিয়ে ভাগ করি এটা তো মিলে যাচ্ছে এক যোগ করে মানে কি এক অবশিষ্ট থাকছে এটাও তাই হবে বিয়াল্লিশ দিয়ে ভাগ করলে তেষট্টি দিয়ে ভাগ করলে কি হবে এক অবশিষ্ট থেকে যাবে তাহলে আমাদের অ্যান্সার কি হবে বারোশো একষট্টি অপশন বি হলো সংখ্যটা দেখো দুটি সংখ্যার গসাগু এবং লসাগু পঁয়ত্রিশ এবং চারশো কুড়ি হলে সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফল কত কি দেওয়া গসাগু দে আর লসাগু দে আছে চারশো কুড়ি একটা সূত্র তোমরা দেখো আগে লসাগু ভাগ যদি গসাগু করি তাহলে হয় সংখ্যা দুটির অনুপাতের গুণফল এবার দেখো এটা স্যাটিসফাই করছে কিনা তোমরা কি করে বুঝবে আমি দেখো একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা পুরোপুরি স্যাটিসফাই করছে নাকি তাহলে দুটো সংখ্যা ধরি দশ আর পাঁচ ধরলাম দুটো সংখ্যা এবার কি বলেছে লসাগু ভাগ গসাগু তাহলে আমাকে আগে কি বার করতে হবে লসাগু বার করতে হবে তারপরে গসাগু বার করতে হবে দুটো বার করে নিয়ে আগে দেখো লসাগু তাহলে বার করি ল লসাগু কত হচ্ছে লসাগু এই দুটোর দশ তাই তো এবার গসাগু করি দুটোর গসাগু কত হচ্ছে সংখ্যা দুটোর গসাগু হবে তোমরা যদি মুখে মুখে না পারো মুখে মুখে পারবে এগুলো দেখবে এবার আমাদের কি বলেছে লসাগু ভাগ গসাগু করতে তাহলে দশ ভাগ দুই করতে হবে আমাদের এই সরি পাঁচ করতে হবে আমাদের দশ ভাগ পাঁচ করলে কত হয় দুই হচ্ছে আচ্ছা তাহলে আমাদের কি বেরোলো এটা লসাগু ভাগ গসাগু করে আমাদের দুই বেরোলো এবার কি করতে হবে সংখ্যা দুটির অনুপাতের গুণফল করব করব বার আচ্ছা এখানে করি গুণ ফল কি হবে পাঁচ দিয়ে দুটোকে ভাগ যাবে দেখো দুই হচ্ছে আর এক হচ্ছে তাহলে এটা কি বেরোলো সংখ্যা দুটির অনুপাত বেরোলো এবার কি বলেছে সংখ্যা দুটির অনুপাতের গুণ ফল অনুপাতের একটা সংখ্যা বেরোলো দুই অনুপাতের আরেকটা সংখ্যা বেরোলো এক এবার এই দুটোর কি করতে হবে আমাকে গুণ করতে হবে আচ্ছা গুণ করে দিই তাহলে দুই দুই দেখেছো তো তাহলে এখানে ভাগ করে লসাগু ভাগ গসাগু করে দুই আবার অনুপাত করে অনুপাতের গুন ফল করে কথা বেরোলো অনুপাত করে কত দুই তাহলে এটার সঙ্গে এটা সমান হলো তাহলে আমরা বলতে পারি লসাগু ভাগ গসাগু সমান সংখ্যা দুটির অনুপাতের গুণফল হ্যাঁ বলতে পারি এবার দেখো এই অঙ্কটা আমার কি দে আছে গসাগু দেয় আছে আর লসাগু দে আছে তাহলে আমি অনুপাতের গুণফল ফল বার করতে পারবো আগে অন্য কিছু না দেখে অনুপাতের গুণফলটা বার করে ফেলি চলো তাহলে ভাগ করে ফেলি এটা লসাগু আর এটা পঁয়ত্রিশটা হচ্ছে ভাগ করি পঁয়ত্রিশ সাত আর শূন্য তাহলে পঁয়ত্রিশ দুগুণে সত্তর তাহলে এটা কি বেরোলো আমাদের অনুপাতের সংখ্যা দুটির অনুপাতের গুণ ফল বেরোলো এবার আচ্ছা বারোটা এখানে লিখলাম এবার বারোটাকে আমরা কি করবো বারোটাকে এমন ভাগে ভাগ এমন ভাবে ভাঙবো দুটোর গুণ ফল আকারে ভাঙবো কি ভাবে ভাঙা যায় তোমরা দেখো আগে প্রথমে আমি এক কে যদি বারো দিয়ে গুণ করি বারো তো আচ্ছা হয় এবার বলো তোমরা দুই কে দুই কে ছয় দিয়ে গুণ করলে বারো হয় না হ্যাঁ তো হয় এবার তিন দিয়ে যদি কে যদি আমি চার দিয়ে গুণ করি তিন চারা বারো আবার তুমি বলছো চার গুণ তিন করবে এটা একই চলে আসলো আসলো নাকি তাহলে আমার আর করার দরকার নেই এবার তুমি যদি মনে করো ছয় কে দুই দিয়ে গুণ করবে তো একই চলে আসছে এগুলো আর করার দরকার নেই এবার দেখো আমাদের কি করতে হয় এর মধ্যে পরস্পর আর কোনগুলো খুঁজে নি আর গুণ তো এটা এটা মানে কি তোমরা ভুলে যাও না বারো কিন্তু এটা মানে কি সংখ্যা দুটির অনুপাতের কিন্তু গুণ সংখ্যা দুটির অনুপাতের গুণ তাহলে আমি একটা এটা পাচ্ছি পরস্পর মৌলিক কোনটা আমাদের আগে কি করতে হবে পরস্পর মৌলিক

এদের গসাগো দুই হয়ে যাবে এটা কিন্তু পরস্পর মৌলিক নয় আবার দেখো তিন গুণ চার এদের গসাক হলে কত হয় এক হয় তাহলে এটাও পরস্পর মৌলিক তাহলে আমরা পরস্পর মৌলিক কোনটা কটা পেলাম এই একটা পেলাম এই একটা জোর পেলাম তাহলে আমাদের হয় সংখ্যাটা একটা হয় এটা নিতে পারবো আর একটা কি নিতে পারবো এটা নিতে পারবো এবার আমাকে কি করতে হবে বলেছে যে সর্বনিম্ন যোগফল কত এটা কিন্তু আমার এখন যোগ ফল কিছুই বেরোলো না এটা আমাদের কি আছে অনুপাতের গুণ ফল এবার আমরা কোনটা নিতে পারবো আগে দেখো এবার আমরা কি জানি গসাগুর সঙ্গে যদি এই যে একটা এক অনুপাত বারো পেলাম পেলাম এবার আমি যদি গসাগুর সঙ্গে এটা গুণ করে দিই তাহলে কি বেরোবে সংখ্যাটা আবার পঁয়ত্রিশের সঙ্গে বারো গুণ করলে আর একটা সংখ্যা বেরোবে আবার তাহলে আমাদের কিন্তু বলেছে সর্বনিম্ন যোগফল কত তার মানে আমাদের কি করতে হবে এই দুটো যোগফল দেখো কত হচ্ছে এই দুটো যোগফল কথা হচ্ছে তেরো আবার তিন অনুপাত চার এই দুটো যোগফল কত হচ্ছে সাত তিন অনুপাত চার এই দুটো যোগ করে তাহলে কত হচ্ছে এটা তো সংখ্যা দুটির অনুপাত এই দুটো যোগ করি আমি এটাকে সাত হচ্ছে তাহলে আমাদের বলছে সর্বনিম্ন তাহলে সর্বনিম্ন কোনটা হচ্ছে দেখো এটা হচ্ছে না এটা হচ্ছে সাতটা নিম্ন মানে ছোট সাতটা তাহলে আমি এই অনুপাতটা নেব এবার আমাকে কি বলেছে সংখ্যা দুটি সর্বনিম্ন যোগ ফল কত তাহলে আমি সংখ্যাটা তো বার করতে পারবো তিন অনুপাত চার এবার আমি যদি তিনের সঙ্গে গসাগু গুণ করে দিই গসাগু ছিল কত পঁয়ত্রিশ এর সঙ্গে এটা গুণ করে দিলে একটা সংখ্যা পাবো এর সঙ্গে এটা গুণ করে দিলে আর একটা সংখ্যা পাবো তাহলে গুণ করে দিই পঁয়ত্রিশ কে তিন দিয়ে গুণ করলে কত হয় একশো পাঁচ আবার পঁয়ত্রিশ কে কত দিয়ে গুণ করবো চার দিয়ে চার দিয়ে গুণ করলে কত হয় একশো চল্লিশ তাহলে সংখ্যা দুটো পেয়ে গেলাম এই একটা সংখ্যা পেলাম এই একটা সংখ্যা পেলাম এবার এতে যোগ করে দিই যোগ তো বার করতে বলেছে দেখো তোমরা কোশ্চেন কোশ্চেন কোশ্চেনে তাহলে কত হচ্ছে দুশো পঁয়তাল্লিশ তাহলে এদের যোগফল কত বেরোলো সর্বনিম্ন যোগফল কিন্তু এটা তুমি যদি তুমি এটা করেও দেখতে পারো এখানে যে এটা করলাম কেন নিচ্ছি না বুঝতে পারলে তো এটা তো বড় তোমাকে বলেছে সর্বনিম্নটা বার করতে যদি বলতো সর্ববৃহৎ তখন আমরা এটা নিতাম কিন্তু সর্বনিম্ন বলেছে বলে এটা নিচ্ছি তার জন্য এটা আর করে দেখালাম না এটা যোগফল কত বেরোলো দুশো পঁয়তাল্লিশ তাহলে অ্যান্সার হবে দুশো পঁয়তাল্লিশ অপশন বি আঠারো নম্বর অঙ্কটা দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ছয় দশ এবং পনেরো ষোলো দ্বারা ভাগ করলে প্রতিবার পাঁচ অবশিষ্ট থাকবে কিন্তু উনত্রিশ দ্বারা ভাগ করলে ভাগ মিলে যাবে দেখো এই অঙ্কটা একদম একই অঙ্ক নাম্বার সিস্টেমের অনুশীলনী দুইয়ের বারো নম্বর অঙ্ক মানে ফিফটি নাইন পেজের একদম লাস্ট অঙ্ক বারো নম্বর অঙ্কটা সব কিছু এক ওর অঙ্কটা দেখো সব কিছু এক অপশনও রয়েছে এক মানে পুরোপুরি একই অঙ্ক কোনো আলাদা কিছু নেই সংখ্যা এক সব কিছু এক তোমরা ওটা দেখে নিও ওটা ডেসক্রিপশান ওটা নতুন করে করালাম না ডেসক্রিপশন বক্সে ওর লিঙ্ক দিয়ে দিলাম এবং আই বাটনে লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখান থেকে ফলো করে নিও অঙ্কটা দেখো তিনটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত সাত অনুপাত নয় এবং তাদের গসাগু দেওয়া আছে পঁয়তাল্লিশ বৃহত্তম সংখ্যাটাগত এই অঙ্ক অনেকবার হয়েছে তোমরা ভিডিওটা পজ করে একবার নিজে নিজে করে নিতে পারো অনুপাত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত অনুপাত নয় তিনটে অনুপাত দেওয়া আছে আর কি দেওয়া আছে গসাগু দেওয়া আছে পঁয়তাল্লিশ বলেছে যে বৃহত্তম সংখ্যাটা কত তার মানে কি গসাগুকে এই অনুপাত গুলো দিয়ে গুণ যদি করি আমি গুণ যদি করি সংখ্যাগুলো পাবো তাহলে বৃহত্তম সংখ্যাটা বলেছে বৃহত্তম অনুপাত এই অনুপাতগুলোর মধ্যে সবথেকে বড় কোনটা দেখো নয়টা বড় সব থেকে তাহলে আমি যদি নয়ের সাথে পঁয়তাল্লিশ গুণ করি তাহলে বৃহত্তম সংখ্যাটা পাবো আচ্ছা নয়ের সাথে পঁয়তাল্লিশ গুণ করে দিই পাঁচ নয় পঁয়তাল্লিশ এর পাঁচ হাতে থাকলো চার চার নয় ছত্রিশ চল্লিশ মানে কত হয় চারশো পাঁচ এটা হলো বৃহত্তম সংখ্যা এটাই হলো অ্যান্সার উনিশ নম্বর অ্যান্সার উনিশের অঙ্কটার অ্যান্সার এ অপশান এ হলো রাইট অ্যান্সার এবার দেখো তুমি যদি বলতো যে ক্ষুদ্রতম সংখ্যাটা কত তাহলে কি করতে পাঁচের সঙ্গে গুণ করতে পাঁচটা অনুপাতগুলোর মধ্যে সব থেকে ছোটো পাঁচের সাথে কষা গুণ করে দিলে ক্ষুদ্রতম সংখ্যা পেতাম আর তিনটে সংখ্যা বললে আবার সাতের সঙ্গে গুণ করে দিতাম তাহলে তিনটে সংখ্যা পেয়ে যেতাম কিন্তু এখানে বৃহত্তম সংখ্যাটা চেয়েছে তাই চারশো পাঁচ হলো রাইট অ্যান্সার অপশান দেখো আজকের শেষ অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার এবং গসাগু দেয়া আছে চার তাহলে লসাগু বের করতে বলেছে মানে সংখ্যা দুটি বের করতে বলেনি লসাগু বের করতে বলেছে কুড়ি নম্বর অঙ্ক অনুপাত দেওয়া আছে তিন অনুপাত চার আর কি দিয়েছে আছে গসাগু কত দেওয়া আছে গসাগু দেওয়া আছে চার এবার কি বের করতে বলেছে তোমাকে লসাগু বার করতে হবে তাহলে এবার দেখো আমরা দুই ভাবে করতে পারি অঙ্কটা আমরা আগে সংখ্যা দুটো বের করে নিতে পারি সংখ্যা দুটো বার করে নিয়ে আগে দেখাই তোমাকে এক এক নম্বর পদ্ধতিতে দেখায় সংখ্যা দুটো বের করতে হবে সংখ্যা দুটো বের করি কথা হচ্ছে তিন চারা বারো আর একটা চার চারা ষোলো এবার এই দুটো লসাগু করে দিই তাহলে তো হয়ে গেল অঙ্ক প্রথমে আমি চার দিয়ে দিই তিন চারা বারো চার চারা ষোলো এবার এগুলো কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কথা হয় তিন চারা বারো চার বারো আটচল্লিশ লসাগু হলো আটচল্লিশ এভাবে একটা হলো এবার তোকে এটাই দেখো তুমি দুই নম্বর অপশনে কি হয় অনুপাত দেওয়া আছে অনুপাতগুলো লসাগু করি অনুপাত তিন আর চারের অনুপাত তিন আর চার অনুপাত দেওয়া আছে তাহলে লস আউ করলে কত হয় তিন গুন চার কারণ এটা তো পরস্পর মৌলিক তাহলে এদের গুন ফলটাই হবে লসাগু এদের লস আউ করলে তিন চারে বারো বারো হলো আর গস কত দেওয়া আছে চার এই যেটা অনুপাত দেওয়া আছে সেটার সঙ্গে যদি আমি গস গুন করে দিই অনুপাত দেওয়া আছে ওই অনুপাতটা যদি আমি লস আউ করবো আগে অনুপাতটা কি করবো আগে লস আউ করবো করার পর গস দিয়ে যদি আমি গুন করে দিই যেটা বেরোবে সেটাই হলো লসাগু। দেখো এখানে আটচল্লিশ বেরোলে এখানে আটচল্লিশ বেরোলো তুমি এভাবেও করতে পারো মানে অনুপাত গুলোর আগে লসাগু করে করতে পারো আবার সংখ্যা দুটো বের করে নিয়ে লসাগু করতে পারো একই হবে এখানে তোমার অ্যান্সার হলো অপশন সি রাইট অ্যান্সার